হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম ভয়ঙ্কর শাশুড়ি মা, মানে বাংলা সিনেমার অন্যতম মেয়ে ভিলেন মীনাক্ষী গোস্বামীর সম্পর্কে, যিনি বাংলা সিনেমায় একটা সময় মেয়ে ভিলেন হিসাবে রাজ করেছেন। আর সেটাই হবে আমার চরম দুর্ভাগ্য। সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুমি কি করে আশা করো যে আমার বাড়ির বউ হবে? তো মীনাক্ষী গোস্বামী জন্মগ্রহণ করেন 1933 সালের 21 মে উত্তরপ্রদেশের এলাহাবাদে। তার বাবার নাম সুধীর চন্দ্র চৌধুরী এবং তার মায়ের নাম পুষ্পরানী চৌধুরী। তিনি 1950 সালে জগত্তারণ ইন্টারমিডিয়েট স্কুলে পড়াশোনা করেন এবং পরে 1954 সালে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি খুব একটা গরিব পরিবারের মেয়ে ছিলেন না, বলতে গেলে তিনি তখনকার সময়ে মোটামুটি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তো যাই হোক, ছোটবেলায় তার একটি বান্ধবী ছিল যার নাম দেবিকা, আর দেবিকার সঙ্গেই তিনি বেশিরভাগ সময় কাটাতেন। এমনকি তারা একসঙ্গে প্ল্যান করে অনেক সময় স্কুলও বন্ধ দিয়েছেন। এছাড়াও তার ছাত্র জীবনের দিনগুলিতে তিনি ছিলেন একজন ভালো অ্যাথলিটস বা ক্রীড়াবিদ, বিশেষ করে তিনি ভলিবল ও সাঁতারে খুব দক্ষ ছিলেন। স্কুলের বিভিন্ন স্পোর্টস প্রতিযোগিতাতে তিনি সবসময় প্রথম হতেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টসের দায়িত্বেও থাকতেন সবসময়। ছোট থেকে তার ইচ্ছে ছিল তিনি একজন ক্রীড়াবিদ হবেন, আর এর জন্য তিনি রাশিয়া পর্যন্ত গেছেন আন্তর্জাতিক স্তরে খেলার জন্য। এছাড়াও তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ভলিবল দলের সদস্য ছিলেন। তবে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ওজন বাড়তে থাকে, এই জন্য তিনি ধীরে ধীরে স্পোর্টস ত্যাগ করে দেন। তো যাই হোক, তিনি 1980 সালে, মানে তার বয়স যখন 47 বছর, তখন তিনি পিপলস লিটল নামে একটি থিয়েটারে যোগ দেন এবং সেইখান থেকে তিনি অভিনয় শেখেন। এছাড়াও তিনি সাধন গুহ এবং অতিনলাল গাঙ্গুলির কাছ থেকে নাচ শেখেন। তো যাই হোক, তিনি 1980 সালে দক্ষযোগ্য সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন। তবে সিনেমাটি সেই রকমভাবে সফল না হওয়ায় তিনি তেমন পরিচিতি পাননি। এর পরের বছর সলিল দত্ত পরিচালিত বাংলা কমেডি চলচ্চিত্র ওগোবধূ সুন্দরীতে অভিনয় করেন, যেখানে উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, হারাধন বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা অভিনয় করেন। আর সেই ছবিতে তিনি মিস লোলার চরিত্রে অভিনয় করেন এবং ছবিটি ব্যাপক হিট হয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি একে একে মেঘমুখী, তনয়া, দুটি পাতা, অমর গতি, নিশান্তে, প্রতিকার ইত্যাদি মুভিতে শাশুড়ির ভূমিকায় অভিনয় করেন এবং তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার একজন দজ্জাল শাশুড়ি মা। 1988 সালে ছোট বউ মুভিতে দজ্জাল শাশুড়ি মা হিসাবে তার অভিনয় এখনো পর্যন্ত কেউ ভোলেনি। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় পাবো। তো যাই হোক, তিনি অভিনয়ের পাশাপাশি 2000 সালে একাধিক ওয়াটার ব্যালেও পরিচালনা করেছেন। তিনি রেডিও নাটক ও টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন। তার অভিনীত একটি টেলিভিশন ধারাবাহিক হচ্ছে এই নরদেহ। এছাড়াও তিনি কলকাতার কাছে নামে একটি টেলিভিশন ধারাবাহিক পরিচালনাও করেছেন। তার অভিনীত শেষ মুভিটি হচ্ছে 2013 সালের আলিয়ার আলো, যেটি তার মৃত্যুর পর রিলিজ হয়েছিল। শেষমেশ তিনি 2012 সালের 8ই মার্চ 78 বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর খবর তেমনভাবে টিভি চ্যানেল বা নিউজ পেপারে প্রচার করা হয়নি। সো এই ছিল মীনাক্ষী গোস্বামীর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।